রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ইউনেস্কো ক্যাটাগরি টু এ মর্যাদা লাভের চুক্তিপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। শেখ হাসিনা বলেন, 2001 সালে আওয়ামী লীগ সরকারের আমলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট গড়ার উদ্যোগ নিলেও বিএনপি জামায়াতের সময় সেই কাজ থমকে গিয়েছিল। ভাষার গবেষণা আরো গতিশীল করতে এই প্রতিষ্ঠানের উন্নয়নের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আমাদের বড় দায়িত্ব, বিশ্বের এখন সকল ভাষা এবং সংস্কৃতি রক্ষার একটা বিরাট দায়িত্ব আমাদের উপর বর্তেছে, যথাযথভাবে এই দায়িত্বটা যেন আমরা পালন করতে পারি। আঞ্চলিক ভাষার বৈচিত্র্যের কথা উল্লেখ করে ইংরেজি ঢঙে বাংলা বলার প্রবণতায় ক্ষোভ জানান শেখ হাসিনা। বাংলা ভাষাটা ভুলে যাওয়াটাই যেন বিরাট একটা গুণের কাজ, এরকম কিছু কিছু মানুষের মধ্যে এই চরিত্র দোষটা আমি দেখতে পাই। এবং ছোট ছোট শিশুদেরকে ইংরেজি মিডিয়ামে না পড়ালে যেন ইজ্জতই থাকে না। বাংলা ভাষার বিকৃতি রোধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আসুন আমরা আমাদের ভাষার ব্যবহার এবং চর্চা এটাকে আরও যেন ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে, আমাদের গণমাধ্যমগুলি যেন এ ব্যাপারে আরও সচেতনতা সৃষ্টি করতে পারে আমাদের দেশের মানুষের মাঝে, এবং আমাদের যে বিনোদন মাধ্যমগুলি আছে তার মধ্য দিয়ে আমাদের নিজস্ব স্বকীয়তা, নিজস্ব সংস্কৃতি সেগুলি যেন আরো বিকশিত হতে পারে। একাধিক ভাষা রপ্ত করতে সক্ষমদের বিশেষ গুণেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। কাজেই ভাষা শেখার কোনো অপরাধ নেই, যে যত ভাষা শিখতে পারবে আমরা অনেক উৎসাহিত করি। সাজিদ রোমেল, একুশে টেলিভিশন, ঢাকা। সংস্থার জন্য যান আমরা।